প্রিয় বিয়ে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো তোমাদের বাংলা যে জেনারেল পেপার সিসি বা জিই ওয়ানের রয়েছে তার গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বর প্রশ্ন আমি অলরেডি তোমাদের দিয়েছি তোমরা চ্যানেলে গিয়ে ভিজিট করে সেটি দেখে নেবে এবং প্রত্যেকটি প্রশ্নের এক এক করে উত্তরও আমি তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি তো প্রথম এক এবং দু নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন আমি অলরেডি উত্তর তোমাদের সামনে আলোচনা করে দিয়েছি আজকে যে প্রশ্নটি আলোচনা করব। সেটি হচ্ছে তিন নম্বর প্রশ্ন যেটি তোমরা থামলের লেখেই বুঝতে পেরেছ কি প্রশ্ন হতে চলেছে আমি আবারও বলছি বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে অবদান নির্ণয় করো বা আলোচনা করো তো এই প্রশ্নটির সম্পূর্ণ উত্তর আজকে আলোচনা করব তো খাতা পেন নিয়ে তোমরা রেডি হও এবং ভিডিওতে আলোচনা করা প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় নোট ডাউন করে লিখতে শুরু করে দাও তো দেখো ঊনবিংশ শতাব্দীর একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠেরোশো কুড়ি থেকে আঠেরোশো বাঙালির মানসিক ও সামাজিক জীবনের সংস্কার ছিল তার জীবনের একমাত্র মিশন তার সাহিত্য রচনার একমাত্র উদ্দেশ্য ছিল জলকল্যাণ জনকল্যাণ এর উদ্দেশ্যেই সাহিত্য তিনি রচনা করেছিলেন তবে তিনিই ছিলেন বাংলা গদ্যের যথার্থ শিল্প সঙ্গত রূপের উদ্ভাবক বাংলা গদ্যের বিকাশে বিশ্ব বিদ্যাসাগরের দানের পরিমাণ নির্ণয় করতে গিয়ে মক্ষম মূল্যায়ন রবীন্দ্রনাথই করেন বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন সংস্কৃত ভাষা ও সাহিত্যে অশেষ পাণ্ডিত্য থাকা সত্ত্বেও ইংরাজি গদ্যের প্রাঞ্চলতা প্রসাদ গুণ ও স্বাধী স্বাভাবিকতা সাহিত্যবোধা বিদ্যাসাগরকে মুগ্ধ করেছিল তাই সংস্কৃত ও ইংরেজি ভাবধারার মিলনে বিদ্যাসাগরীয় গদ্যরীতি তথা বাংলা গদ্যে সাধু ভাষার আদর্শ স্টাইল গঠিত হয়েছিল বিদ্যাসাগর বাংলা গদ্যের ক্ষেত্রে অবতীর্ণ হয়ে যে সকল গ্রন্থ রচনা করেছিলেন সেগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন অনুবাদমূলক রচনা বিদ্যাসাগর সংস্কৃত ভাষায় পণ্ডিত হলেও একই সঙ্গে তিনি হিন্দি ইংরেজি প্রভৃতি ভাষার প্রতি সমান আকর্ষণ অনুভব করতে তিনি হিন্দি সংস্কৃত ইংরেজি থেকে বাংলায় গদ্য গ্রন্থ অনুবাদ করে গদ্য ভাষাকে স্বর শ্রবণ মম ও শিল্প শোভন করে তোলেন কিন্তু তার এই অনু বাদ অনুকরণ নয় ভাবানুবাদ মাত্র উপযুক্ত ত্রয়ী ভাষা থেকে তার অনুদিত গ্রন্থগুলি হল বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা সীতার বনবাস ভ্রান্তি বিলাস এবং কিছু পাঠ্যগ্রন্থের অনুবাদ বাংলার ইতিহাস জীবন চরিত্র বোধোদয় কথামালা মৌলিক রচনা প্রভাবতী সম্ভাষণ কৃষ্ণ মুখোপাধ্যায়ের কন্যা প্রভাবতির মৃত্যুতে শোক গ্রন্থ বিদ্যাসাগরের শোকগ্রস্ত বিদ্যাসাগরের বাংলা গদ্যে লিখিত প্রথম শোক গ্রন্থ বিদ্যাসাগর চরিত অসম্পূর্ণ আঠারোশো এবং বাঙালি রচিত প্রথম সাহিত্যের ইতিহাস সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রভাব প্রস্তাব গ্রন্থ দুটিও উল্লেখযোগ্য সমাজ সংস্কারকমূলক রচনা বিধবা বিবাহ চলিত রচনা হওয়া উচিত কিনা এত দ্বিধায়ক প্রস্তাব ও দুই খণ্ড বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা না এত দ্বি সয়ক প্রস্তাব গ্রন্থ দুটিতে অভ্রান্ত যুক্তি ও তথ্যের সমারোহ বিদ্যাসাগরের যথার্থ প্রাবন্ধিকের প্রতিভা প্রমাণিত হয়েছে বা করেছে লঘু রচনা ছদ্মনামে লিখিত এই শ্রেণীভুক্ত অতি অল্প হইয়ল। আবার অতি অল্প বর্জ্য বর্জ্যবিলাস রত্ন পরীক্ষা নামক গ্রন্থগুলিতে বিদ্যাসাগরের রসপ্রিয়তার পরিচয় পাওয়া যায় শিক্ষামূলক রচনা শিশু শিক্ষার ভিত্তি প্রস্তুত করতে এবং শিশু মানুষের উপযোগী পঠন পাঠনের পুস্তক রচনার জন্য তিনি সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ও বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ আঠারোশো পঞ্চান্ন রচনা করেন বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগের ভূমিকায় বিদ্যাসাগর লিখেছেন যেগুলি সেইগুলি দেখে নাও তোমরা বলক দিগের সংযুক্ত বর্ণ পরিচয় এই পুস্তকের উদ্দেশ্য পরিশেষে বলা যায় যে রামমোহন বাংলা গদ্যকে গ্রাণী স্তরের উপর স্থাপন করেছিলেন এবং বিদ্যাসাগর তার ওপর ভাবের পলিমৃত্তিকা ক্ষেপণ করেন নিপুণতম শিল্পীর মতো বিদ্যাসাগর ধ্বনির আরোহ ও অবরোহণ ধরতে পেরেছিলেন ধনী ঝঙ্গার অনুসরণ করে উপযুক্ত স্থানে জ্যোতিচিহ্ন স্থাপন করে ব্যাকাংশ গুলিকে সাজিয়ে তিনি প্রথম গদ্য ছন্দকে আবিষ্কার করেছিলেন বাক্যাংশগুলিকে সাজিয়ে তিনি প্রথম গদ্য ছন্দকে আবিষ্কার করেছিলেন এবং সর্বোপরি রবীন্দ্রনাথের ভাষায় বিদ্যাসাগর গদ্য ভাষার উশৃঙ্খল জনতাকে সুশৃঙ্খল সুবিভক্ত সুপরিচ্ছন্ন এবং সুসংযত করিয়া তাহাকে সহজ গতি ও কার্যকুশলতা দান করিয়াছে তো আশা করি তোমরা উত্তরটি বুঝতে কোনো অসুবিধা হয়নি কোনো জায়গায় একটু যদি ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা একটু সেগুলো ঠিক করে নিও তো আজকের মতো ভিডিওটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে